আপনি কি জানেন আমাদের হাতের কাছে যে থানকুনি পাতা আমরা রোজ দেখতে পাই সেই থানকুনি পাতার ভেষজ গুণ কতটা। আপনাকে ওষুধ খেতে হবে না, যদি আপনি রোজ 3টে করে থানকুনি পাতা কাঁচা চিবিয়ে খেয়ে তারপর 1 গ্লাস জল খেয়ে নেন তাহলে আপনি কিন্তু ভীষণভাবে সুস্থ থাকবেন। কী কী রোগ সারে আমি তো বলবো, তার আগে বলি থানকুনি পাতা যখন আপনি ব্যবহার করবেন তখনই তার আগে ভালো করে জলে ধুয়ে নিতে হবে এবং তারও আগে জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, কারণ থানকুনি পাতা যে সমস্ত জায়গায় হয় সেটা খুব একটা পরিষ্কার জায়গায় হয় না অনেক সময়, তার জন্য আমাদের এই কাজটা করে নিতে হবে। ভালো করে আধ ঘন্টা জলে ভিজিয়ে তারপর ভালো করে আবার ধুয়ে নিতে হবে, 3-4 বার পরিষ্কার করে নিতে হবে। আর এখানে আমি কাঁচা থানকুনি পাতা যেটা আপনাদেরকে বলছি আপনারা খান, অনেকে আবার সহ্য করতে পারেন না কাঁচা থানকুনি পাতা, তো তাদের জন্য বলবো আজকের রেসিপিটা অবশ্যই দেখুন, কারণ এখানে একটা রেসিপি তৈরি করছি থানকুনি পাতা দিয়ে যেটা কিন্তু ভীষণ উপকারী। এখানে আমি থানকুনি পাতার সবটা নিচ্ছি, থানকুনি পাতা এবং তার ডাঁটা সবটা। তার সঙ্গে কী মেশাচ্ছি দেখুন, এখানে প্রায় 5টা আমি রসুন মেশাচ্ছি, 1 কোয়া রসুন। তবে এই 1 কোয়া রসুনের পরিবর্তে আপনার রান্নাঘরে যে রসুনটা আপনি ব্যবহার করেন রান্নায় সেটা ব্যবহার করতে পারেন। রসুন খাওয়া কিন্তু ভীষণ ভালো, বাতের সমস্যা যাদের থাকে বা ব্যথা বেদনা যাদের থাকে শরীরে তারা কিন্তু রসুন খেতে পারেন, যাদের কোলেস্ট্রলের সমস্যা থাকে রসুন খেতে পারেন। সপ্তাহে 2 দিন কাঁচা রসুন খান ভাতের সঙ্গে, ভীষণ উপকারী। এটা হচ্ছে কালো জিরে, কালো জিরে আমি 1 চামচ নেব। আর এই কালো জিরেটা চুলের জন্য, ত্বকের জন্য, পেটের জন্য ভীষণ উপকারী। কালো জিরে 1 চামচ দিয়ে দিলাম। এবার নেব কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাতে ভিটামিন সি আছে, কাঁচা লঙ্কা খাওয়া ভীষণ ভালো, কখনও শুকনো লঙ্কা নয় কিন্তু কাঁচা লঙ্কা আপনি খাবেন। ভাতের সঙ্গে খেতে পারেন, গরম ভাতের সঙ্গে, তরকারিতে করুন, মানে যখন রান্না করছেন তখন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবেন। আমি 3টে দিলাম, আপনারা যেমন ঝাল খাবেন তেমনভাবেই দেবেন। তো কী কী দিলাম, থানকুনি পাতা, তার সঙ্গে কালো জিরে, তার সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কা দিলাম। এবার প্রায় 1/2 গ্লাস জল নিলাম একটা মিক্সিং গ্রাইন্ডারের বলে। এবার কাঁচা লঙ্কা, রসুন, থানকুনি পাতা আর কালো জিরে ওই যে একটা পাত্রে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে আমি বেটে নেব। ওই যে একবারই জল দিয়েছি ওই প্রায় 1/2 গ্লাস বা তার থেকে একটু কম, তো একবার যেহেতু আমার বোলটা খুব ছোট তাই একবার জল দিয়ে অল্প করে বেটে নিয়ে আবার তার মধ্যে বাকিগুলো দিয়ে দিয়ে যেমনটা দেখাচ্ছি পুরোটা বেটে নেব। দেখুন, কারণ একসঙ্গে বাটা অসুবিধা, আপনারা ধীরে সুস্থে একটু বাটবেন, তো বেশি জল দেব না কারণ সেই জলটাকে আমাদের শুকনো করতে হবে। তো আমাদের বাটা পুরো কমপ্লিট, এইরকম মিহি করে বেটে নিতে হবে। কাঁচা না খেয়ে আপনি কিন্তু এই যে রেসিপিটা দেখাচ্ছি যদি খান টেস্টটা তো সত্যি বলছি ভীষণ ভালো, আপনি এবার করে দেখবেন। আর প্রথমে কড়াইটা গরম করে সর্ষের তেল দিচ্ছি, প্রায় 1 চামচ মতো সর্ষের তেল দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার যে বাটা থানকুনি পাতা যা দিয়ে বেটেছিলাম সেই সবটাই থানকুনি পাতা বাটার মিশ্রণটা আর কি দিয়ে দিলাম তেলের মধ্যে। অবশ্যই তেলটা গরম করতে হবে। সামান্য একটু নুন দিলাম, নুন দিয়ে ভালো করে এবার মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করছি যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়, এবং জল যেটা দিয়েছিলাম সেই জলটা টান যতক্ষণ না হচ্ছে, টান শুকনো শুকনো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করব মিডিয়াম ফ্লেমে। দেখুন জলটা শুকনো শুকনো হয়ে আসছে, খুব শুকনো নাও করতে পারেন কিন্তু যেন দেখবেন সিদ্ধ যেন হয়, কাঁচা যেন না থাকে, কারণ অনেকেরই কাঁচা থানকুনি পাতা খেলে তাদের হজমের সমস্যা হয়। আর ওই যে একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন, অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরে পাতিলেবুর রসটা দিয়ে দেবেন, 3-4 থেকে 5 ফোঁটা দিয়ে দেবেন, তারপর একটু মিশিয়ে দেবেন, দুর্দান্ত টেস্ট হয়। পাতিলেবুর রস দেওয়ার পর আর কিন্তু আপনি গরম করবেন না, রান্না করবেন না, গ্যাসের ফ্লেম বন্ধ করে পাতিলেবুর রস দিয়ে তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ব্যাস এবার সার্ভ করতে হবে। থানকুনি পাতা খেলে যেটা হয় হজমে যাদের সমস্যা থাকে সেই সমস্যা দূর হয়, আমাশয়ের সমস্যা যাদের থাকে সেই সমস্যা দূর হয়, চুল ভালো থাকে, ত্বক ভালো থাকে, সমস্ত রকম পেটের সমস্যা দূর হয়। যৌবন ধরে রাখতে থানকুনি পাতা জুড়ি মেলা ভার। অবশ্যই কিন্তু থানকুনি পাতা আপনি সপ্তাহে অন্তত একদিন এই রেসিপিটা করে খেতে পারেন, ঠিক যেমনটা ধনে পাতা বাটা আপনি খান, থানকুনি পাতা বাটা কিন্তু ভীষণ উপকারী। কেমন লাগলো আজকে রেসিপিটা জানাতে ভুলবেন না, আর অবশ্যই বাড়িতে একবার করুন, করে দেখবেন যে থানকুনি পাতা খেতে হয়তো অনেকের গন্ধ লাগে কাঁচা থানকুনি পাতা বলে, তো আজকে এইভাবে যদি আপনি রান্না করেন গন্ধ তো লাগবেই না, গরম ভাতের সঙ্গে আপনি যখন খাবেন তখন দুর্দান্ত টেস্ট লাগবে। এই যে টকটক একটু থাকছে, একটু ঝালঝাল থাকছে, দুর্দান্ত লাগে। আর অবশ্যই থানকুনি পাতার সঙ্গে যা যা আমি মিশিয়েছি সেগুলোর প্রত্যেকটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, তাই অবশ্যই এই রেসিপিটা সপ্তাহে অন্তত একদিন করবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এই রেসিপিটা বন্ধুদের মাঝখানে, সকলের উপকারে লাগবে। আর সাবস্ক্রাইব করবেন শিউলি হেসেন, আমাদের আরও একটি চ্যানেল শিউলি'স মোটিভেশনাল হাবে চোখ রাখবেন, যেখানে আপনার আমার অনেক গল্প থাকে। আর শিউলির গান কবিতা আমাদের আরও একটি চ্যানেল, যেখানে আমার এবং আমার ছেলের গান কবিতা দিয়ে ভরানো থাকে। তাহলে আজকের মতো এই পর্যন্ত বিদায় নেব, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। তবে আপনারা কিন্তু অবশ্যই এরকম সুন্দর রেসিপি পেতে শিউলি হেসেলে চোখ রাখুন। আর কাঁচা লঙ্কা একটা ছোট্ট করে উপরে দিয়ে সাজিয়ে দিলাম। যখন আপনি গরম ভাতের সঙ্গে খাবেন, আপনার যদি ঝালটা একটু কম লাগে অবশ্যই এই কাঁচা লঙ্কা একটু টুকটুক করে কামড়ে খেতে পারেন। নমস্কার।